কোচবিহার শহরের খবরে। আইনের কোন রকম তোয়াক্কা না করে রীতিমতো গায়ের জোরে দলিত সম্প্রদায়ের মানুষের জন্য নির্ধারিত জমি দখল করে সুস্বাস্থ্য কেন্দ্র করে তোলার চক্রান্তে লিপ্ত হয়েছে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা। এমনটাই গুরুতর অভিযোগকে সামনে এনে মঙ্গলবার কোচবিহার জেলা শাসক, কোচবিহার সদর মহকুমা শাসক এবং কোচবিহার পৌরসভার শহরের 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকার এই দলিত অংশের মানুষেরা। নজর রাখবো আরো একবার গুরুত্বপূর্ণ এই মুহূর্তের যে খবরে, যে এবার রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে সরব হরিজন বাস্ফোর সমাজ। আইনের কোন রকম তোয়াক্কা না করে রীতিমতো গায়ের জোরে দলিত সম্প্রদায়ের মানুষের জন্য নির্ধারিত জমি দখল করে সুস্বাস্থ্য কেন্দ্র করে তোলার চক্রান্ত লিপ্ত হয়েছে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা। এই গুরুতর অভিযোগকে সামনে এনে মঙ্গলবার কোচবিহার জেলা শাসক, কোচবিহার সদর মহকুমা শাসক এবং কোচবিহার পৌরসভার পৌর প্রধানকে ডেপুটেশন দিলেন কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকার এই দলিত অংশের মানুষেরা। রীতিমতো গান্ধীনগর এলাকা থেকে মিছিল করে সংশ্লিষ্ট এই দপ্তরগুলিতে আসেন তারা এবং বিক্ষোভে সামিল হন এই দলিত সম্প্রদায়ের মানুষেরা। কোচবিহার 11 নম্বর ওয়ার্ড অর্থাৎ কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় দীর্ঘদিন ধরে কোচবিহার পৌরসভার বেশ কয়েক বিঘা জমি নির্ধারিত রয়েছে এই দলিত সম্প্রদায়ের মানুষদের বসবাসের জন্য। কোচবিহারের রাজার আমল থেকে এখানে বসবাস করছেন তারা। বীরেন কুণ্ডু এই পৌরসভার পৌর প্রধান থাকাকালীন এই নির্ধারিত জমির একটি অংশে এই দলিত 42টি পরিবারগুলির বসবাসের জন্য 7টি আবাসন তৈরি করে দেওয়া হয়। তৎকালীন কোচবিহার পৌরসভার তত্ত্বাবধানে হয় এই আবাসন নির্মাণের কাজ। এর পাশাপাশি এই জমির উত্তর ও দক্ষিণ পাশে দুটি ঘর নির্মাণ করে দেওয়া হয় সেই সময়, এবং দলিত সম্প্রদায়ের মানুষেরা যাতে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন এই লক্ষ্যে নির্দিষ্ট এই জমির একটি বড় অংশ ফাঁকা রাখা হয়। তৎকালীন কোচবিহার পৌরসভার পৌর প্রধান বীরেন কুণ্ডু এভাবেই জানিয়েছিলেন এই দলিত সম্প্রদায়ের মানুষেরা। অর্থাৎ এই সমগ্র বিষয়টা সেই সময় পৌর প্রধান বীরেন কুণ্ডু সেই সময় কিন্তু এভাবেই তৈরি করে রেখেছিলেন এবং দীর্ঘদিন যাবৎ এভাবেই স্বাচ্ছন্দ্যে বসবাস করছিলেন এই দলিত সমাজের মানুষেরা। এবং সংশ্লিষ্ট সম্প্রতি ওই জমি পরিদর্শনে যান তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ। জমি পরিদর্শনের পর তিনি জানিয়ে দেন দলিত সম্প্রদায়ের জন্য নির্ধারিত এই জমিতেই নাকি পৌরসভা নির্মাণ করবে সুস্বাস্থ্য কেন্দ্র। অর্থাৎ দলিত অংশের মানুষদের অধিকারের উপর হস্তক্ষেপ করে রীতিমতো স্বৈরতান্ত্রিক উপায়ে এই কাজ করতে যাচ্ছেন তিনি, এমনটাই অভিযোগ অন্তত করছেন এই হরিজন বাস্ফোর সমাজের মানুষেরা। এবং এই দেখা যায় যে পৌর প্রধানের এই ঘোষণার পরেই চলতি মাসের 18 তারিখ কোচবিহারের জেলা শাসক, কোচবিহার সদর মহকুমা শাসক এবং কোচবিহার পৌরসভার পৌর প্রধানকে লিখিতভাবে এই দলিত সম্প্রদায়ের মানুষেরা জানান অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে পৌরসভাকে, কারণ এভাবে দলিত সম্প্রদায়ের জন্য নির্ধারিত জমিতে কোনোভাবেই কোনো রকম নির্মাণ কাজ করতে পারে না পৌরসভা। কিন্তু আশ্চর্যজনকভাবে এই লিখিত ডেপুটেশন পাওয়ার পরেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি কোচবিহার জেলা প্রশাসন, কোচবিহার সদর মহকুমা প্রশাসন কিংবা কোচবিহার পৌর কর্তৃপক্ষ। তাই এদিন এই আন্দোলনে সামিল হয়েছেন হরিজন সমাজের মানুষেরা, এমনটাই জানালেন আন্দোলনকারীরা। তারা বলেন এর পরেও পৌরসভা এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। তারিখে আমাদের বর্তমান চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় 11 নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী যেখানে রয়েছে সেখানে একটা জমি প্রদর্শন করেন এবং বিশেষ সূত্রে আমরা জানতে পারি সেই জমিতে একটা স্বাস্থ্যকেন্দ্র হবে। কিন্তু বিগত দিনের ইতিহাস যদি দেখা যায় তাহলে ওখানে আমাদের রাজ আমল থেকে আমাদের যে হরিজন বাস্ফোর সমাজ তারা বসবাস করে আসছিলেন, তা সেখানে তখনকার বর্তমান চেয়ারম্যান সাহেব বীরেন কুণ্ডু মহাশয় 7টি হাউজিং তাতে 42টি কোয়ার্টারে নির্মাণ করে দেন এবং বাকি জায়গাটা আমাদের বাচ্চারা খেলাধুলা করে, বিয়া বিবাহ এবং শ্রাদ্ধ সেই জায়গাটাতে অনুষ্ঠিত হয়। জায়গাটা ফাঁকা অবস্থায় পড়েছিল, সেই জায়গাটায় উনি একটা স্বাস্থ্যকেন্দ্র করবেন বলে আমরা জানতে পারি। তারপরে আমরা গত 18/4/2023 তারিখে মাননীয় ডিএম সাহেবের নিকট একটা সুবিচার পাইবার জন্য আবেদন করি, সেই আবেদনও আমরা চেয়ারম্যান সাহেবের নিকটেও করি। যাহা আজ 14 দিন পেরিয়ে গেল কিন্তু আমরা ডিএম সাহেবের নিকট হইতেও এবং চেয়ারম্যান সাহেবের নিকট হইতেও কোনো রকম সদুত্তর পাইনি। না পাওয়ার কারণে আমরা আজকে পুনরায়
এই জায়গায় জমায়েত হয়ে জিএম সাহেবের নিকট এবং পরবর্তীতে চেয়ারম্যান সাহেবের নিকট উক্ত বিষয়ে সুবিচার চাইব। যেহেতু আমাদের বাপ ঠাকুর দ্বারা সেই জমিতে বসবাস করে আসছিলেন এবং রাজার আমল থেকে আসছিলেন, সেই জমিটা এখন পতিত অবস্থায় রয়েছে, সেখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করে, বিয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠান হয়, আমাদের তো কেউ বাইরে লজ নিতে পারি না, আমরা যেহেতু সাফাইয়ের কাজ করি ওখানে আমাদের বিয়ে টিয়া হয়, সেই জমিটা যদি ওনারা নিয়ে নেয় তাহলে আমাদের পরবর্তীতে একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবো। তার প্রতিবাদ এবং আমরা প্রতিবাদের রূপেই সুবিচার চাওয়ার জন্য ডিএম সাহেবের নিকট আসছি। এর আগেও আসছিলাম 18 তারিখে, আজকেও আসছি। আমরা চাইব ডিএম সাহেব আমাদের অভিভাবক এবং আমাদের গার্জিয়ান হিসাবে আমাদের 97% অশিক্ষিত লোক, তাদেরকে একটা সঠিক পথ দেখাবেন এবং সেই জায়গাটায় যাতে আমাদের পূর্বপুরুষরা যেভাবে রেখে গেছেন আমরা যাতে ভোগ করতে পারি এবং আমাদের বাচ্চা কাচ্চা যে সেখানে যারা মানুষ হতে পারে তার একটা সুব্যবস্থা করে। দলিত সম্প্রদায়ের মানুষের জমি এভাবে জবরদখল করতে পারে না পৌরসভা। রীতিমতো স্বৈরাচারী আচরণ করা হচ্ছে এই দলিত সম্প্রদায়ের মানুষের সাথে। অবিলম্বে দলিত সম্প্রদায়ের জমিতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। কোচবিহার পৌরসভার প্রয়োজনে এই এলাকার অন্যত্র জমি চিহ্নিত করে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করুক পৌরসভা, এমনটাই জানাচ্ছেন এখানে আসা আর একজন ছাত্রনেতা, যিনি তাদের সমাজের ছাত্রনেতা হিসেবেই পরিচিত, যিনি সেন্ট্রাল কমিটিতেও রয়েছেন, সেই নেতা কি জানাচ্ছেন শুনব। पिछले 3 साल से हम लोग ने नॉर्थ ईस्ट में हर स्टेट में विजिट किया है और ये नॉर्थ बंगाल में हमारा पहला विजिट है। नॉर्थ बंगाल के जितने संगठन हैं और हमारे जितने भी नॉर्थ ईस्ट के संगठन हैं, हम सब लोग अभी एक साथ मिलकर अलायंस की तरह मिलकर काम कर रहे हैं और हम लोगों ने जो नॉर्थ ईस्ट में और नॉर्थ बंगाल में जो सर्वे किया है, हम लोगों ने देखा कि हमारा जो सफाई कर्मी का जो जाति है हरिजन, उसको अभी तक कोई भी व्यवस्था नहीं मिला है। ना हमें कोई स्कीम मिल रहा है, ना हम लोगों को कोई अच्छा लोन मिल रहा है, ना हमारे लोगों का अगर परसेंटेज देखेंगे तो सिर्फ 2-3% लोगों के पास ही सरकारी रेगुलर नौकरी है, बाकी लोगों के पास वो भी नहीं है। इसके अलावा आसाम हो या बंगाल हो, म्यूनसिपैलिटी पौरसभा का सैलरी भी ठीक नहीं है। हम वो सब मैटर अभी नहीं उठा रहे हैं, वो सब मैटर आगे हम लोग मिल के काम करेंगे। लेकिन मैं अगर बाहर से आया हूँ नॉर्थ बंगाल में कूचबिहार में, तो हमारा संगठन और मैं भीम बासपुर ये बात आप लोगों को क्लियर बताना चाहता हूँ, यहाँ के प्रशासन को भी, यहाँ के डीएम को, यहाँ के माननीय मुख्यमंत्री ममता बनर्जी मैडम को, कि हमारा जो 11 नंबर वार्ड में जो हरिजनों का जो एरिया है वो हमारे लिए काफ़ी इंपॉर्टेंट है। और आप लोगों ने जो सवाल उठाया है कि वहाँ का हॉस्पिटल वहाँ बनेगा तो बहुत फ़ायदा बनेगा, तो हॉस्पिटल कहीं और भी बन सकता है, ये कोई मेट्रो सिटी तो है नहीं, यहाँ पे बहुत सारा प्लॉट जगह है वहाँ पे होना चाहिए। अभी हम लोग वो जो प्लॉट है, हम डीएम साहब को भी रिक्वेस्ट करें और सीएम को भी रिक्वेस्ट करें कि वो प्लॉट हम खाली नहीं करेंगे, कभी भी हाल में नहीं करेंगे। और आज हम लोग अच्छे से आए बात करने के लिए, इसी में मान लिया जाए तो अच्छा होगा, वरना आने वाले समय में हम ये आंदोलन सिर्फ कूचबिहार में हुआ है, धीरे धीरे कहीं ये पूरा बंगाल में ना फैल जाए, क्योंकि सभी लोग एक टाइटल एक जाति एक काम के साथ जुड़े हुए हैं। ऑलरेडी बहुत सारा सुविधा सुख सुविधा नौकरी हमें नहीं मिल रही है, हम वो मैटर नहीं उठाते हैं, लेकिन हम हमेशा वोट दिए और आगे भी देंगे, हमेशा देंगे टीएमसी को, लेकिन हमने बस बदले में वोट के बदले एक ही चीज मांगा है और वो जमीन हम मांगे हैं और वो हमें मिलना चाहिए। ছাত্রনেতা সাফ জানিয়ে দিলেন যে টিএমসি কে আমরা ভোট দিলেও আমরা কিন্তু এই বিষয়ে মেনে নেব না। কোচবিহার পৌরসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে অরাজকতা সৃষ্টি করেছেন সেখানে রবীন্দ্রনাথ ঘোষ, সেই ব্যবস্থা কিন্তু আমরা মেনে নেব না এবং প্রয়োজনে যত দূর যেতে হয় তত দূর যাব, এমনটাও কিন্তু উল্লেখ করলেন তিনি। অন্যদিকে দলীয় সম্প্রদায়ের মানুষেরা যে দাবি করছেন তা ন্যায়সঙ্গত, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি সবসময় তার পাশে রয়েছে এমনটাও বার্তা মিলেছে তাদের, এবং অবিলম্বে পৌরসভা এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন আন্দোলনকারীরা, এমনটাই জানাচ্ছেন তারা, কি জানিয়েছেন শুনব। দাবি না মানা হলে আর আগামী দিনে আমাদের 8টা জেলায় সংগঠন আছেন, আমরা সাংগঠনিক তরফ থেকে আজকে আসিনি, আমরা গ্রামবাসী হিসাবে আমাদের দাদাও আসছেন, এই দাদাও আসছেন, আমরা আসছি গ্রামের হিসাবে আসছি, আমাদের সব প্রত্যেকেরই একটা সাংগঠনিক হিসাব আছে, সাংগঠনিক পদে আমরা রয়েছি, আমরা সাংগঠনিকভাবে তখন আসবো, এসে তখন বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা গ্রামে হিসাবে আসছি, ডিএম সাহেব আমাদের গ্রামের লোক, উনি আমাদের পিতা, উনি আমাদের মাতা, উনি সর্বসর্বা, উনার কাছে আমরা সুবিচার চাইব। উনি যদি সুবিচার না করেন তাহলে আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলন হবে, আর আমরা চাই আমরা সমাজকে সুস্থ সবল রেখে আসছি, পরিবেশটাকে সুস্থ সবল রেখে আসছি, আমরা যদি কোনো কারণে অসুস্থ বা অসবল হয়ে পড়ি তাহলে আমরাও একটা রূপ ধারণ করি। শুনলেন যে তাদের যদি এভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় তারা কিন্তু এরপর অন্য রূপ ধারণ করবেন, সেই রূপের হুঁশিয়ারিও দিয়েছেন কার্যত আন্দোলনকারীরা।
এবং কার্যত আপনাদের আবারো জানিয়ে রাখবো যে আইনের কোন রকম তোয়াক্কা না করে রীতিমত গায়ের জোরে দলীয় সম্প্রদায়ের মানুষের জন্য নির্ধারিত জমি দখল করছে এবং সেই জমি দখল করে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার চক্রান্ত করছে কোচবিহার পৌরসভা। এই গুরুতর অভিযোগকে সামনে এনেই মঙ্গলবার কোচবিহারের জেলা শাসক, কোচবিহার সদর মহকুমা শাসক এবং কোচবিহারের পৌরসভার পৌর প্রধানকে ডেপুটেশন দিল কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকার দলিত অংশের মানুষেরা। এবং তাদের মূল অভিযোগ কিন্তু পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষের দিকেই এবং অভিযোগের তীর, অভিযোগের আঙুল তার দিকেই। এবং কার্যত তারা নাম না করে, নাম করে বারংবার কিন্তু বলছেন যে এরকম ঘটতে পারে না। আপনাদের জানিয়ে রাখবো এই বিষয়েই যে শুধুমাত্র এই একটা ঘটনা নয়, আমরা পূর্বে ব্যবসায়ী সমিতির বিভিন্ন রকম সমস্যা এবং তাদের কর একেবারে লাগামহীনভাবে বাড়িয়ে তোলা এবং হঠাৎ করেই বাড়িয়ে তোলা, কোচবিহার পৌরসভার বিশেষত বাজার এলাকায় ব্যবসায়ীদের সেই অসুবিধে নিয়ে এর আগে লাগাতার আন্দোলন আমরা দেখেছি। আমরা দেখেছি কোচবিহার পৌরসভায় রবীন্দ্রনাথ ঘোষ অর্থাৎ পৌরপিতার নিজের ওয়ার্ডে একেবারে বেহাল পরিস্থিতি, সেই পরিস্থিতিও মানুষ সেই পরিস্থিতির বিষয়ে কিন্তু তার কাছে জানাতে গেলে তিনি দুর্ব্যবহার করেন, সেই নিয়ে দেখেছি তার ওয়ার্ডের মানুষদেরই রীতিমতো আন্দোলনে সামিল হতে। আমরা তার পরবর্তীতে কিন্তু আরো অনেক ঘটনা দেখেছি এবং তারপর নতুনভাবে সংযুক্ত হলো এই ঘটনা কোচবিহারের হরিজন সমাজ, এবার রবি ঘোষের বিরুদ্ধে রীতিমতো সরব। কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে সরব হলেন হরিজন সমাজের মানুষজন। অন্য কোথাও জমি নিয়ে সেখানে তো সুস্বাস্থ্য কেন্দ্র করে তোলা যেতে পারে, কিন্তু যে মানুষগুলো এখানে বসবাস করছেন তাদের ব্যবহৃত জমি এবং তাদের সামান্য টুকু যেটুকু অনুষ্ঠানের জন্য দরকার সেই সমস্ত জন্য যে জমিটা রয়েছে, তাদের বাসস্থান রয়েছে, তাদের বাড়িঘর এতদিন থেকে তারা রয়েছেন, সেখানেই কি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে হবে? এইটা তো অন্য কোথাও প্লট সিলেক্ট করা যেতে পারে, কারণ এখনো মেট্রোপলিটন শহর তো হয়নি কোচবিহার। এই সমস্ত কিছুই কিন্তু দাবি করা হচ্ছে এই হরিজন সমাজের বিভিন্ন যারা রয়েছেন কর্তা ব্যক্তি তাদের তরফ থেকে। এবং এ বিষয়ে কি জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ আপনাদের জানাবো। এ ব্যাপারে কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এদিন বলেন, এই দলিত সম্প্রদায়ের মানুষদের জন্য তিনতলা বিল্ডিং করে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে জায়গাটি পড়ে রয়েছে এটা পৌরসভার জমি, এখানে হাসপাতাল নির্মাণ করা হবে, সব কিছুরই একটা নিয়ম কানুন আছে বলে এদিন সব জানিয়েছেন তিনি। কি জানিয়েছেন তিনি দেখুন। মানে যারা হরিজন আছে তাদেরকে অলরেডি তিনতলা বিল্ডিং করে পৌরসভা থেকে তাদের অ্যাকোমোডেশন দেওয়া হয়ে গেছে, পাশে যে জমিটা রয়েছে ওখানে একটা হাসপাতাল হচ্ছে পৌরসভার উদ্যোগে, সুতরাং পৌরসভার জমি তো ওইভাবে দেওয়া যায় না, যেটা দেওয়া ছিল সেটা ওদেরকে অলরেডি দেওয়া হয়ে গেছে, তিনতলা বিল্ডিং আছে সেখানে আরও বসবাস করে চলছে, পাশের যে ল্যান্ড আছে ওখানে একটা হাসপাতাল হবে, সরকারি হাসপাতাল পৌরসভার উদ্যোগে হচ্ছে, সুতরাং সবটাই তো আর সব ওইভাবে হয় না, কিছু নিয়ম আছে, কানুন আছে, আইন আছে, এগুলো মেনে চলতে হবে। তাদের জমিতে কেন এইভাবে গায়ের জোরে তাদের নিজের জমি সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার চক্রান্ত হচ্ছে, এই বিষয়ে আন্দোলনে কিন্তু আজ সামিল হয়েছেন হরিজন সমাজ এবং আজ তারা ডেপুটেশন দেন কোচবিহারের জেলা শাসক, কোচবিহার সদর মহকুমা শাসক এবং কোচবিহার পৌরসভার পৌর প্রধানকে। কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় এই দলিত অংশের মানুষেরা রীতিমতো গান্ধীনগর এলাকা থেকে মিছিল করে সংশ্লিষ্ট এই দপ্তরগুলিতে আসেন এবং তারা আজও বিক্ষোভে সামিল হলেন এবং একইভাবে কিন্তু পরবর্তীতে যদি তাদের এলাকায় তাদের বাসস্থানে কোনো রকম হস্তক্ষেপ হয় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তারা ছেড়ে কথা বলবে না, এই হুঁশিয়ারিও আজ দিয়ে গিয়েছেন। তবে পৌরসভা এবং তার পাশেই এই হরিজন সমাজ দুইয়ের সবকিছুতে এই পরিস্থিতিটা কোন দিকে যায়, আদতেই সুস্বাস্থ্য কেন্দ্র কি সেই 11 নম্বর ওয়ার্ডে নির্ধারিত জমিতেই হয় নাকি অন্য কোথাও অন্য কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পৌরসভা, এই মুহূর্তে আমাদের নজর থাকবে সেদিকেই। নজর রাখুন সব খবরের জন্য, আপডেটের জন্য ডিজিটাল বাংলা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছে, অমিত আমাদের সাথে মাত্র জয়েন করলো, আমি অমিতকে কাছে জানতে চাইবো। অমিত, এই মুহূর্তে কি মনে করছো, এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার পৌরসভার বিরুদ্ধে লাগাতার কিছু না কিছু অসুবিধার কথা কিন্তু চলছেই, একের পর এক আন্দোলন আমরা দেখেছি, ব্যবসায়ী সমিতির আন্দোলন দেখেছি, আমরা দেখেছি স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের মানুষের আন্দোলন, আমরা দেখেছি আরো বিভিন্ন ওয়ার্ডের মানুষের আন্দোলন এবং নতুনভাবে সংযোজন এই যে 11 নম্বর ওয়ার্ডে হরিজন সমাজ তাদের আন্দোলন, কি বলবে?
না দেখো রবীন্দ্রনাথ ঘোষ তো বর্ষিয়ান রাজনীতিবিদ কুচবিহার জেলার এবং তিনি মন্ত্রিত্ব সামলেছেন বিধায়ক পদ সামলেছেন রাজনীতির তৃণমূল কংগ্রেস যে দল আজকে ক্ষমতায় সেই দলের প্রথম সময় থেকেই তিনি এই দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলকে একটা জায়গায় এনেছেন স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ ঘোষ যখন পৌরসভার পৌর প্রধান হলেন সবাই কিন্তু বুক দেখেছিলেন কুচবিহার শহরের নাগরিকরা যে হয়তো নতুন কিছু পাওয়া যাবে এবং তিনি শুরুও করেছিলেন এক প্রকার এই কাজ নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পৌর কর্মচারীদের যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন যা পাওনাগণ্ড আছে তা মিটিয়ে দেবেন বিভিন্নভাবে কাজ শুরু করেছিলেন কিন্তু দেখো বিষয়টা এমন হলো তিনি এমন কিছু পদক্ষেপ নিতে শুরু করলেন যা শহরের শহর কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা তার পরিপন্থী তার কারণ এটি বোঝা যায় যে উনি তো কুচবিহার শহরের নাগরিক সেই অর্থে নন যদি বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঘোষ দাওয়াগুড়ি এলাকায় তার বাড়ি ছিল এবং গ্রামীণ রাজনীতি থেকেই তার উঠে আসা এবং কুচবিহার শহরের তিনি আদিবাসিন্দা নন এটা কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন তা সত্ত্বেও মানুষ আশায় বুক বেড়েছিলেন এই কারণ এত বর্ষিয়ান একজন মানুষ দায়িত্বের সাথে দল সামলেছেন এটা কিন্তু বলতেই হয় তৃণমূল কংগ্রেস 98 সালে তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসে আছেন এবং কুচবিহার জেলায় এই দলকে তিনি আজকে শাসকের জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদানও কম নয় কিন্তু কুচবিহার পৌরসভা পরিচালনার ক্ষেত্রে তার কিছু ড্রব্যাক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেরকমই একটা কারণ এর আগেও ব্যবসায়ী সমিতির সাথে একটা দ্বন্দ্ব জড়িয়ে পড়লেন পরে ঢোক তুলতে বাধ্য হলেন তারপরে নিজের এলাকায় সমস্যা হলো বিভিন্ন সমস্যায় জর্জরিত তিনি এবং এই যে দলিত শ্রেণীর মানুষ যারা এই গান্ধীনগর এলাকা জেনে রাখা দরকার অতীত থেকে কিন্তু গান্ধীনগর এলাকা মানেই মানুষ মনে করতেন যে এখানে এই দলিত অংশের মানুষদের বসবাস সেখানে অন্য মানুষরাও থাকেন অন্য সম্প্রদায়ের মানুষরাও থাকেন এটা যেমন ঠিক কিন্তু এটা কিন্তু ঠিক যে এই গান্ধীনগরের পরিচিতি ছিল এই দলিত মানুষদের বসবাসের জায়গা হিসাবে সেটাই তার পরিচিতি ছিল এবং সেখানকার মানুষ কিন্তু গর্ব অনুভব করতেন কারণ এই যে দলিত অংশের মানুষেরা তারা যদি সমাজে না থাকে তাহলে সমাজ ব্যবস্থাটাই পুরোপুরি ভাবে ভেঙে যাবে কারণ দীর্ঘ সময় দেখা গেছে এই যে জায়গাটা যে জায়গার কথা এরা বলছেন সেখানে বিশাল জায়গা কয়েক বিঘে জমির জায়গা সেখানে তারা কিন্তু দীর্ঘদিন থাকতেন সেখানে এরা হস্তশিল্পের বিভিন্ন কাজ করতেন এই যে তোমার বিভিন্ন জঞ্জাল সাফাই অন্যান্য নোংরা সাফাইয়ের কাজ থেকেও কিন্তু তারা হস্তশিল্পের কাজ করতেন সেখানে কিন্তু বাঁশের ডালি তারপর তোমার হচ্ছে তুলো যা বিভিন্ন আমাদের এই গার্হস্থ জীবনে যেগুলো প্রয়োজন হয় তো বাঙালি ফ্যামিলিগুলো সেগুলো কিন্তু প্রস্তুত করতেন এরা এদের বাড়ির মহিলারা সেটা কিন্তু দর্শনীয় ছিল কারণ সবাই জানতো যে এই জায়গায় কিন্তু এই বাঁশের এই সমস্ত জিনিসের কাজ এরা করেন এবং সেই জায়গায় দেখো সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয় তার পরবর্তীতে আমি যতটুকু জানা সেখানে 1995 সালে যখন পৌর প্রধান হন বীরেন কুন্ডু অর্থাৎ তখন কংগ্রেসের পৌর প্রধান ক্ষমতায় রাজ্যের ক্ষমতায় তখন বামফ্রন্ট সরকার এবং সেই সময় কিন্তু বীরেন কুন্ডু খোল নলচে বদলে ফেলেন এই গান্ধী নগরের পূর্বে গান্ধী কলোনি বলা হতো কিন্তু তিনি এমন ভাবে এই গান্ধী কলোনিকে সাজালেন সেই গান্ধী কলোনি কিন্তু নতুন ভাবে সবার কাছে উপস্থাপিত হলো গান্ধী নগর হিসাবে এবং এই মানুষগুলি এই দলিত মানুষগুলির পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন তিনি সেটা কিন্তু বিষয় দেখা গিয়েছিল এবং রাজ্য সরকার সেই সময় কিন্তু বিরোধী রাজ্য সরকার কিন্তু তার সাথেও কিন্তু তিনি অ্যাজ এ পৌরপতি তাদের সাথে কথা বলে যতটুকু আমার জানা সেই সময় মন্ত্রী ছিলেন দীনেশ চন্দ্র ডাকুয়া তিনি আদিবাসীর মন্ত্রী ছিলেন আর কি সেই সময় কিন্তু তার যে দপ্তর সেই দপ্তর থেকে কিন্তু টাকা স্যাংশন হয় এবং এই বীরেন কুন্ডুর তত্ত্বাবধানে কুচবিহার পৌরসভার তত্ত্বাবধানে কিন্তু এই যে তোমার আবাসন তাদের আবাসন তৈরি হয় এই জমির একটা অংশে কিন্তু সে সময় বলা হয়েছিল যে এদের যে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান এই পরিবারগুলো তারা কোথায় করবেন তার তো জায়গার প্রয়োজন আছে সে কারণে একটা কমন জায়গা যে জায়গা একটা ধারে যেহেতু তাদের এই আবাসন তৈরি হলো কিন্তু তাদের বিশাল অংশের একটা জায়গা ছিল সেখানে কিন্তু তারা তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সেখানে করে আসছিলেন এটাই চলছিল এভাবেই চলছিল কিন্তু এই পৌরসভার
পৌর প্রধান হলেন রবীন্দ্রনাথ ঘোষ, তিনি জায়গা পরিদর্শন করলেন এবং তিনি জায়গা হিসেবে চিহ্নিত করলেন ওই জায়গাটিকে। দেখো কোচবিহার শহরের মানুষের স্বার্থে, কোচবিহার ওয়ার্ডের স্বার্থে তিনি হয়তো যে সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল তৈরির, তা সত্যি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটা বড় জায়গায় নিয়ে যাবে সেটা স্বাভাবিক, কিন্তু বিষয়টা যেটা হলো সেটা যে জায়গা উনি চয়ন করলেন সেই জায়গাটা বিতর্কিত জায়গা, কারণ দলিত অংশের মানুষরা বলছেন যে এই জায়গায় তাদের সামাজিক অনুষ্ঠান করার জন্য ছাড়া হয়েছে, এটা তাদেরই জায়গা, রাজ আমল থেকে তাদের পূর্বপুরুষ সেখানে বসবাস করছেন, পৌরসভা কেন এখানে এই স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল তৈরি করবে, আলাদা জায়গা নির্বাচন করুক এই এলাকাতেই এখানে করুক, এইখান থেকেই কিন্তু দ্বন্দ্বটা। এবং পৌর প্রধান কিন্তু অনড়, তার বক্তব্য স্পষ্ট, তিনি কিন্তু বলেছেন যে সবটা মেনে নেওয়া যাবে না, সরকারের কিছু নিয়ম নীতি আছে তার মধ্যেই চলতে হবে। তাহলে এই যে দলিত পরিবার তাদের ছেলেপুলেরা খেলবে কোথায়, তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হবে কোথায়, অবশ্যই একটা প্রশ্নের মধ্যে স্বাভাবিকভাবে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তা কিন্তু আজকে পরিস্ফুট হলো, কারণ আসল ধারীরা এই মর্মে এই সিদ্ধান্ত হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে পৌরসভা। এ বিষয়ে কিন্তু ডিএম এসডিও সহ পৌর প্রধানকে তারা জানিয়েছে লিখিতভাবে, তার কোনো উত্তর না পেয়ে আজ তারা আন্দোলনে সামিল হয়েছেন। এবার তারা বলছেন তাদের দাবি যদি মানা না হয় তারা বিশাল আন্দোলনে যাবেন। এবার কোচবিহার শহরে এরা যদি আন্দোলনে যান, যদি দুদিন কর্মবিরতি রাখেন, তাহলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তা কিন্তু সবাই জানে, কারণ এই দলিত অংশের আমরা এই জায়গায় জানি যে শুধুমাত্র পৌরসভা এলাকায় তারা যে কাজ করেন সাফাই কর্মী হিসেবে তা কিন্তু নয়, হাসপাতাল হলো বিভিন্ন, শুধুমাত্র মানে কোচবিহার এমজেএন এই সমস্ত কিছু নয়, মানে এদের শাখা প্রশাখা তো বিভিন্ন এসডি হাসপাতাল থেকে শুরু করে সর্বত্র, সেক্ষেত্রে মানুষ অসুবিধার সম্মুখীন কিন্তু হবে এটা নিশ্চিত। হ্যাঁ একদমই একদমই সঠিক সঠিকই বলেছো, সুতরাং সে বিষয়টা প্রশাসনের দেখা উচিত, সে বিষয়টা পৌর কর্তৃপক্ষের দেখা উচিত, এই মানুষগুলোর সাথে তাদের বসা একান্ত জরুরি, কারণ এই সমস্যা যদি দিনের পর দিন বাড়তে থাকে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে পরিস্থিতি, যা কিন্তু সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। কোচবিহার শহর তো শহর, শহরের আশপাশের বিভিন্ন জায়গায় এটা কিন্তু সামাল দেওয়া একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে, কারণ এরা যদি পরিষেবা বন্ধ করে দেন সমাজ কতটা সাফার হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তুমি অমিত অত্যন্ত ধন্যবাদ, অমিত কুমার দেব চিফ নিউজ এডিটর আমাদের সাথে বিস্তারিতভাবে কথা বললেন এবং আইনের কোন রকম তোয়াক্কা না করে রীতিমতো গায়ের জোরে দলীয় সম্প্রদায়ের মানুষের জন্য নির্ধারিত জমি দখল করে সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র কেন গড়ে তোলা হচ্ছে এটা একটা চক্রান্ত, আর এতে লিপ্ত হয়েছে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা এমনটাই অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ এনেছেন তারা, অর্থাৎ হরিজন সমাজের মানুষেরা, এবং এ নিয়েই তারা ডেপুটেশন দিলেন এবং পরবর্তীতে তারা কিন্তু বলেছেন যে তাদের যে এই দাবি না মানা হলে তাদের বাসযোগ্য, তাদের বসবাসের জায়গায় যদি সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয় অন্য জায়গায় না হয়ে, তাহলে পরবর্তীতে কিন্তু তারা আরো বড় আন্দোলনে নামবেন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানা গিয়েছে। আমরা বিস্তারিত খবরের জন্য নজর রাখবো এবং এই নিয়ে কি আপডেট হয় প্রত্যেকটি খবরের জন্য নজর রাখবো ডিজিটাল বাংলায়, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল বাংলা। আগে ভাগে সবার আগে